স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রাখলে ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু নতুন এক ধরনের আপডেট নিয়ে এসেছে, যেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে বলবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ইউর্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যেমন ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওটা তো টিপে দিতে ভুলবেন না। তো এইখানে দেখুন নতুন একটা নিউজ এসেছে, যেখানে বলা হচ্ছে যে এবার ফ্রি হতে চলেছে এই ধরনের অনলাইন ব্যাংকিং পরিষেবা। সো বেসিক্যালি দেশবাসীর জন্য এবার সুখবর নিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার দেশের বৃহত্তম ব্যাংকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা বা ঘোষণা করা হয়েছে যে 1 আগস্ট থেকে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, IMPS এবং অন্য গ্রাহকদের লেনদেনের জন্য কোনো রকম মূল্য দিতে হবে না বা কোনো রকম ফিস যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে ব্যাংকের শাখার ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে IMPS চার্জ লাগবে না, এবং IMPS পরিষেবার মাধ্যমে 24 ঘন্টায় মোবাইল অ্যাপ, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার করা যায়। এর আগে 1 জুলাই থেকে RTGS এবং NEFT পরিষেবার ফ্রি করে দিয়েছে SBI, বা সমস্ত ব্যাংকই কিন্তু ফ্রি করে দিয়েছে, বিকজ এটা কিন্তু RBI নির্দেশ ছিল। এবং শাখা ব্যাংকিংয়ের ক্ষেত্রে NEFT ও RTGSের চার্জ 20% কমিয়েছে স্টেট ব্যাংক। তো এইখানে দেখুন বেসিক্যালি IMPS পরিষেবার ক্ষেত্রে 1001 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত 1 টাকা ও তার সাথে GST যুক্ত করে স্টেট ব্যাংক। এবং অন্যগুলো যদি দেখেন তো সেক্ষেত্রে দেখুন যে আপনি যদি 1000 টাকা পর্যন্ত লেনদেন করেন তো সেক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগে না। এবার 10001 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত 2 টাকা প্লাস GST লাগে, এবং 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু 3 টাকা প্লাস GST লাগে, এটা কিন্তু IMPS এর ক্ষেত্রে। সো এই হচ্ছে ব্যাপার। এবং NEFT এবং RTGS এর ক্ষেত্রে তো বহুদিন আগে থেকেই বা 1 জুলাই থেকে কিন্তু যে ফ্রি পরিষেবা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাকে টাকা পাঠানোর জন্য আর কিন্তু কোনো রকম ফিস নেওয়া হয় না। সো এই ছিল মোটামুটি স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন নিউজ। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।